ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। তো এই ব্যাপারগুলোকে একটু ফিল করার ট্রাই করো। এগুলো মানে এত ডিটেলস পড়তে হবে, অনেকের কাছে মনে হয় ভাই এত ডিটেলস কেন পড়তে হবে, এত ডিটেলস জানার কি দরকার। এত ডিটেলস তুমি যদি না জানো, মানে হালকার উপর ঝাপসা, ঠিক আছে, অনেক টিচার আছে হালকার উপর ঝাপসা পড়া শেষ করে দেয়, ঠিক আছে, এত গভীরে ঢোকে না। কিন্তু আমার টার্গেট যেটা, সেটা হচ্ছে ফিজিক্সটাকে তুমি একটু ফিল করো ভাই, ঠিক আছে, একটু ফিল করে বোঝার ট্রাই করো। এদের কথাগুলো, এদের এই যে এই চিত্রগুলো, এই চিত্রগুলো কিন্তু কথা বলে, ঠিক আছে, এদের কথা, এদের ভাষা একটু বোঝার ট্রাই করো। একটু ভালোবাসা নাও, ভালোবাসা নিয়ে পড়ো, তাহলে হবে। মানে একটা কথা সবসময় বলি, জোর করে পড়াশোনা হয় না, ঠিক আছে, আমার চান্স পাইতে হবে, আমার মানে একটা চাপ আছে মাথার উপর, আমার অমুক করে দেখাইতে হবে, তমুক করে দেখাইতে হবে, ঠিক আছে, আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, এর জন্য পড়াশোনা। অনেকে বলে যে এর জন্য পড়াশোনা করলেও হলেও পড়াশোনা করো, কিন্তু আমার মনে হয় না, এর জন্য না, পড়াশোনাটা তুমি ভালোবেসে করো, ঠিক আছে। একটা টপিক, একটা সাবজেক্ট, এটাকে তুমি যত বেশি ভালোবাসতে পারবা, তত বেশি তুমি ওই জিনিসগুলোকে ফিল করে বুঝে পড়তে পারবা, তোমার কষ্ট হবে না, তোমার মুখস্থ করার কোনো প্যারা লাগবে না। তুমি দেখবো ওই জিনিসগুলো নিয়ে ভাবতেও ভালো লাগতেছে, তুমি খাইতে বসতেছো বা তুমি মনে করো যে রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার ওই জিনিসগুলো নিয়ে তখন ভাবতেও ভালো লাগবে যে হ্যাঁ, আমি জিনিসটা ভেবে ফিল করে আত্মার সাথে রিলেট করে আমি জিনিসগুলোকে বুঝতে পারছি। তো এই কারণে যত বেশি ফিল করবা তত বেশি বুঝতে পারবা, সময়টাকে কাজে লাগাও। এখন অনেক বেশি সময় পাচ্ছ, একটু ডিটেলস পড়াশোনা করার ট্রাই করো। এবং আমি ভাই ডিটেলস পড়াই, আমার কাছে কোনো একটা অধ্যায় যদি তুমি পড়ো, তাহলে আমার মনে হয় না ওই অধ্যায় আর কিছু বাকি থাকবে।